বর্তমান অর্থ বছরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত কয় নদীর পার ভাঙন রোধে জল সম্পদ দপ্তর থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ, বর্তমানে অর্থ বছরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত কয় নদীর পার ভাঙন রোধে পূর্ত দপ্তরের জল সম্পদ দপ্তর থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০০ মিটার চিহ্নিত করে এস্টিমেট তৈরি করে উদ্বোধন কর্তৃপক্ষের অর্থাৎ অর্থ দপ্তরের কাছে স্পেশাল অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এবং প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হলে কাজ হাতে না। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, ২৪ রামচন্দ্রঘাট বিধানসভা অন্তর্গত দারিকাপুর সরকারপাড়া গৌরাঙ্গ জেলার দক্ষিণ আলেপসা গ্রাম এবং কালীবাড়ি এলাকার কয় নদীর পার ভাঙন প্রতিরোধ করার জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে? ২৪ রামচন্দ্রঘাট বিধানসভা অন্তর্গত দারিকাপুর সরকারপাড়া গৌরাঙ্গ জেলার দক্ষিণ আলেপসা গ্রাম এবং কালীবাড়ি এলাকায় কয় নদীর পার ভাঙন প্রতিরোধ করার কাজ অত্যন্ত বিবেচনা। যে রামচন্দ্রঘাট বিধানসভা তালিকাপুর এবং গোরাঙ্গটিকা এবং আলেপসা গ্রাম এবং কালীবাড়ি ওইটা খুবই মানে বাঙালি অধ্যুষিত এবং গরিব এলাকা গ্রাম। আমি নিজে গিয়ে দেখেছি সেখানে অনেক গ্রাম অনেক বাড়িঘর নদীতে ভেঙে তার বিলীন হয়ে গেছে। তার জন্য যদি দ্রুত সেখানে এই অর্থ বছরে সেখানে যদি নদী বাংলাটা প্রতিরোধ করার জন্য যদি জরুরি ভিত্তিতে সেখানকার ব্যবস্থা না হয় তাহলে ওই গরিব পরিবারগুলি তাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাওয়ার পর থেকে তারা বেঁচে যাবে এবং তাদের আর্থিক দিক থেকে খুবই খুবই দুর্বল। তারা তাদের আমি অনেক গিয়ে দেখেছি এখনও তারা নদীর কিনারে দাঁড়িয়ে আছে তাদের বাড়িঘর, সেটাকে রক্ষা করার জন্য আমি বিনয়ের সঙ্গে আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধ জানাচ্ছি।